COVID-19 প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কলেজ স্তরের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যেহেতু ফাইনাল এক্সাম হয়নি, সেহেতু তাদেরকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার জন্য গত বছর অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থীদের এবং থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের টোটাল 50% মার্ক যাবে তাদেরকে উত্তীর্ণ করার জন্য, এবং এই বছরের অর্থাৎ যারা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে ইন্টারনাল এক্সাম দিয়েছ অনলাইনে, এই এক্সামটা নেওয়া হয়েছে অনলাইনে 20 মার্কের রেগুলার স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং ডিস্টেন্স স্টুডেন্টদের ক্ষেত্রে নেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট 20 মার্কের। এই ইন্টারনাল এক্সাম থেকে যাবে 50% মার্ক। এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তোমরা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে কোন বিষয়ে কত নম্বর করে পেয়েছো তা কী করে বের করবে। তোমাদেরকে দেখাবার জন্য দুটি মার্কশিট নিয়েছি। একটি মার্কশিট তোমরা দেখতে পারো এখানে গভর্নমেন্ট অফ ডিগ্রি কলেজ ধর্মনগর থেকে, যে কিনা 40% বা 50% করে প্রত্যেকটা সাবজেক্টে পেয়েছে। অর্থাৎ তোমরা যারা 40% বা 50% করে পাবে তাদের ক্ষেত্রে কিন্তু নম্বরটা একরকম হবে। আর আরেকটা মার্কশিট নিয়েছি গভর্নমেন্ট অফ শান্তিরবাজার থেকে, যারা কিনা 70% বা 80% করে পাবে তাদের ক্ষেত্রে কিন্তু নম্বরটা একরকম হবে। দুটি মার্কশিটেরই নম্বর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তারা গত বছর ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে কত করে পেয়েছে এবং এই বছর তারা এই মার্কশিট দিয়ে কত করে পেতে পারে। এই বছর বলতে এখানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের কথা বলা হয়েছে। তারা সেকেন্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টারে কত করে পাবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং তোমরাও তা ভালো করে দেখে তোমাদেরটা দেখে নাও যে তোমরা কত করে পাবে প্রত্যেকটা সাবজেক্টে। তোমরা এই মার্কশিটটা দেখো, এখানে প্রথম সাবজেক্ট আছে পলিটিক্যাল সায়েন্স, যেহেতু হে কত পেয়েছে 59 পেয়েছে। গত বছর হে ফার্স্ট সেমিস্টারে কত পেয়েছে 59, তো যেহেতু হে 59 পেয়েছে, 59-এর 50% হচ্ছে 29.5। আমাদেরকে বলা হয়েছে গত বছর থেকে যাবে 50%, তো 59-এর 50% হচ্ছে 29.5। এবং এই বছরের অ্যাসাইনমেন্ট বা ইন্টারনাল এক্সাম থেকে যেটা তোমরা অনলাইনে দিয়েছ ওখান থেকে যাবে তোমাদের 50% মার্ক ইন্টারনাল এক্সাম থেকে। তবে ইন্টারনাল এক্সামে তুমি যদি মনে করো 20 মার্ক থেকে 16 পেয়ে থাকো, তবে 100-তে তুমি কত পেয়েছো, 100 থেকে তুমি পাবে 80-এর 50% হচ্ছে 40। অর্থাৎ তুমি যদি অ্যাসাইনমেন্টে অর্থাৎ ইন্টারনাল এক্সামে অনলাইন যে এক্সামটা দিয়েছ এখান থেকে তুমি যদি 16 পেয়ে থাকো, তবে তুমি এর 50% পাবে কত, 40 নম্বর। তবে তোমার 40 নম্বর প্লাস এখানে কত, 29.5 বলতে এখানে 30 ধরবে, তবে তোমার টোটাল হবে 40 প্লাস 30 ইকুয়াল টু 70। যে সাবজেক্টে তুমি 59 পেয়েছো ফার্স্ট সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে, সে সাবজেক্টে তুমি এই বছর পাবে 70, অর্থাৎ 11 নম্বর বেশি। শুধুমাত্র অ্যাসাইনমেন্ট বা অনলাইন এক্সামে তুমি যদি 16 পেয়ে থাকো, আর যদি তুমি ওই ইন্টারনাল এক্সামে মনে করো 18 পেয়েছো, তবে এর 50% হবে 45, তো 45 প্লাস 30 তোমার হয়ে যাবে 75। অর্থাৎ তুমি যদি ইন্টারনাল এক্সামে 18 পেয়ে থাকো, তবে তোমার এই বছরের মার্ক হবে 75 একটি সাবজেক্টে। আর যদি মনে করো ইন্টারনাল সাবজেক্টে তুমি 20-এ 20 পেয়েছো, তবে এর 50% হবে 50 প্লাস 30 ইকুয়াল টু 80। তো অর্থাৎ তুমি যে সাবজেক্টে 59 পেয়েছো এই সাবজেক্টে এই বছর তুমি 80 পর্যন্ত পেতে পারো যদি ইন্টারনাল এক্সাম তোমার ভালো হয়ে থাকে, 20-এ 20 পেয়ে থাকো। এ দেখো এই মার্কশিটে হ্যাঁ হিস্ট্রি এবং ফাউন্ডেশন 40 করে পেয়েছে, তবে এই বছর হে কত করে পেতে পারে, যদি 40-এর 50% হচ্ছে 20, আর যদি হে অ্যাসাইনমেন্ট অর্থাৎ অনলাইন এক্সামে ইন্টারনাল এক্সামে হে 16 পেয়ে থাকে, তবে হের 50% হচ্ছে 40, তো 40 প্লাস 20 ইকুয়াল টু 60। এবং যদি 17 পেয়ে থাকে তবে হে পাবে 63, আর ইন্টারনাল এক্সামে যদি হে 18 পেয়ে থাকে 18 পেয়ে থাকে তবে হে পাবে এই বছর 65, এবং যদি 19 পেয়ে থাকে তাহলে হে পাবে 68, এবং যদি হে 20-তে 20 পেয়ে থাকে তবে কিন্তু হে 70 মার্ক পর্যন্ত পেতে পারে। শুধুমাত্র 40 মার্ক পেয়েছে যে সাবজেক্টে
ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে সেই সাবজেক্টের নম্বরের 50% করে এবছর ইন্টারনাল এক্সাম দিয়ে 70 পর্যন্ত পেতে পারে। এবার এই মার্কশিটটা দেখো, যারা কিনা 80% উপর ফার্স্ট সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে পেয়েছ তাদের ক্ষেত্রে বলছি, তোমরা যারা 86 পেয়েছো গত বছর একটি সাবজেক্টে তাদের দেখিয়ে দিচ্ছি, এর 50% হবে 43। এবং সে অ্যাসাইনমেন্টে যদি তুমি এই বছর অর্থাৎ অনলাইন এক্সামে ইন্টারনাল এক্সামে যদি তুমি 16 পেয়ে থাকো 16 পেয়ে থাকো তবে কিন্তু তোমার হবে 16-এর 50% হচ্ছে 40 এবং 86-এর 40% হচ্ছে 43, অর্থাৎ তোমার হবে 83। তবে কিন্তু তোমার মার্ক কমে যাচ্ছে এখানে, অর্থাৎ যারা 86 পেয়েছো তারা যদি এই বছর ইন্টারনাল এক্সামে 16 পেয়ে থাকো 16 পেয়ে থাকো তবে কিন্তু তোমাদের মার্ক কমে যাবে, এবং যদি তুমি যদি 17 পেয়ে থাকো তবে তোমার হবে 86। যদি ইন্টারনাল এক্সামে তুমি এই বছর 17 পেয়ে থাকো তবে তোমার 86 মার্কটা আসবে, গত বছরের মার্কটা আসবে। আর যদি তুমি 20-তে 20 পেয়ে থাকো তবে কিন্তু তুমি বেশি নম্বর পাবে, 86 পেয়ে থাকলে তুমি এবছর 93 পর্যন্ত পেতে পারো যদি ইন্টারনাল মার্ক তুমি 20-তে 20 পেয়ে থাকো। তোমাদের বন্ধুদের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও সম্পূর্ণ ডিটেলস জানতে পারে, এবং এই ভিডিওটি যদি তোমাদের উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কী প্রয়োজন হয়, আমি ওইভাবে তোমাদের ভিডিও তৈরি করে দেবো। ধন্যবাদ।